আমরা গত ক্লাসে যেটা করতেছিলাম সেটা হচ্ছে লিড জেনারেশনের লিড গুলো কিভাবে কালেক্ট করি সেটা দেখতেছিলাম, ঠিক না? যে একটা পার্সনের বা একটা কোম্পানির বা একটা অর্গানাইজেশনের যে লিড গুলো হয়, ওই লিড গুলো আমরা কিভাবে কালেক্ট করব। তো লিড গুলো কালেক্ট করার কিছু মাধ্যম অলমোস্ট আমরা হচ্ছে যখন ওয়েব রিসার্চ এর লাইভ প্রজেক্টটা করছিলাম তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম গুলো দেখছিলাম যে কিভাবে আমরা লিড গুলো কালেক্ট করি। হ্যাঁ, সার্চ করে করে গুগল থেকে কিভাবে সার্চ করে আমরা লিড গুলো কালেক্ট করতে পারি। তো এই যে লিড গুলো কালেক্ট করা, এটাই মূলত আমাদের যে লিড জেনারেশন, এই লিড জেনারেশনের মধ্যে পড়ে। লিড জেনারেশনের মধ্যে আমরা গত ক্লাসে যে বেসিক টার্ম গুলো দেখছিলাম যে লিড গুলো কিভাবে আমরা কালেক্ট করব। একটা কোম্পানির যদি লিঙ্কডইন প্রোফাইল দেওয়া থাকে তো লিঙ্কডইন প্রোফাইলটা আমরা সিম্পলি কপি করব। কপি করার পরে জাস্ট যখন লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করব, এই যে লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করব, এখানে আমরা মানে অনেকগুলো ইনফরমেশন বা লিড, যেগুলোকে ইনফরমেশন গুলোকে আমরা বলবো লিড, তো ওই লিড গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যেমন এখানে যে 19 জন এমপ্লয়ি যে লিঙ্কডইন যে প্রোফাইল সেগুলো পেয়ে যাব। দেন হচ্ছে ভিউ ওয়েবসাইট, একটা হচ্ছে অ্যাবাউট থেকে একটা ডেসক্রিপশন, দেন ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটাও পেয়ে যাব। আর অনেকে আমরা এখানে তাদের ওয়েবসাইটের যে অফিসিয়াল মেইল অ্যাড্রেস সবকিছু দিয়ে দেয়, তো আমরা ওইগুলোও পেয়ে যাবো আর কি। তো এইখান থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম লিড গুলো কালেক্ট করতে পারতেছি। লিড জেনারেশনের লিড কালেক্ট গুলো ম্যাক্সিমাম আপনার লিঙ্কডইন এর উপর বেস করা হবে অথবা গুগলের উপর বেস করা হবে। তো এখন এইখানে যে কাজটা মেইন, যে জিনিসটা ফোকাস করা হয় সেই জিনিসটা হচ্ছে অর্গানাইজেশনের যে ডিসিশন মেকাররা তাদের লিড গুলো কালেক্ট করা, ঠিক আছে? এখানে এই লিড জেনারেশনের যে কাজটা, যে আপনার এই লিড গুলোকে ভ্যালিড লিড গুলোকে কালেক্ট করা। এখন এই যে যে ডিসিশন মেকাররা থাকবে, সিইও বা সিএফও, প্রেসিডেন্ট বা ওনার, এই যে ওনাদের যে লিড গুলো আমাদের হচ্ছে আমরা কালেক্ট করে দেবো, এগুলো হচ্ছে ভ্যালিড লিড হতে হবে। আপনি গুগল থেকে একটা নামের সাথে ম্যাচ করা একটা হচ্ছে মেইল অ্যাকাউন্ট পেয়ে এখানে তার ওই মেইল অ্যাকাউন্টটা আপনি দিয়ে দিবেন এমন হবে না, ওটা 100% ভ্যালিড হতে হবে। এই ভ্যালিড জিনিসটা চেক আপনাকেই করতে হবে, যে কিভাবে এই ভ্যালিডিটিটা আপনি চেক করবেন আর কি। তো এরকম যারা ডিসিশন মেকার থাকে, ধরেন আমরা নেক্সট ক্লাসে কোম্পানি নেম এন্ড কোম্পানির ওয়েবসাইট গুলো আমরা হচ্ছে এই লিঙ্কডইন থেকে কভার করছিলাম, ঠিক না? এই যে কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা, ওয়েবসাইটটা আমি ওপেন করে রাখি, আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাও নিয়ে রাখি, যেহেতু আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা চাওয়া হয়েছিল। এই যে এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা ছিল। তো এখন দেখেন, আমি এখানে খুব কম ইনফরমেশন দিচ্ছি, কোম্পানি নেম, ওয়েবসাইট আর এক ডিসিশন মেকারের নাম, ইমেল অ্যাড্রেস। এখানে হয়তো ডিসিশন মেকারের অন্য কোনো ইমেল অ্যাড্রেসটা মাস্ট বি লাগবে, ইমেল অ্যাড্রেসের সাথে হয়তো অন্য কোনো ইনফরমেশনও লাগতে পারে। তো ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করা বা ফোন নাম্বার এখানে লাগতে পারে, যে ফোন নাম্বারটা। তো এখন কথা হচ্ছে ইমেল, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেসটা আমাদের এখানে ফাইন্ড করা হচ্ছে চ্যালেঞ্জেস ব্যাপার একটা, বাট অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের এখানে, যে কিভাবে আমরা এই লিড জেনারেশনের লিড গুলো আমরা কালেক্ট করব। তো সেইটার জন্য আমি কিছু টেকনিক গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে লিড গুলো কালেক্ট করবেন। প্রথম যেটা করবেন, ওয়েবসাইট থেকে আপনারা কোম্পানি ডিসিশন মেকার যারা আছে তাদের তাদের নামটা কপি করবেন। এটা আপনারা ওয়েবসাইট থেকেও করতে পারেন, যেমন আমি ওয়েবসাইট থেকে এই যে ন্যান্সি নামে যে ব্যক্তিটা আছে ওনার নাম আর ডেজিগনেশনটা কপি করেছিলাম। বাট আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও নিতে পারেন, অথবা এই যে সি অল 90 এমপ্লয়ি অন লিঙ্কডইন, এখান থেকেও আপনারা চাইলে নামটা জাস্ট কপি করতে পারেন। যদি আপনাদের কারো হচ্ছে লিঙ্কডইন এর পেইড ভার্সনটা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে ক্লিক করলেই ওদের সব আইডেন্টিটি আপনারা দেখতে পাবেন। তো ওইগুলো পারপাসে আপনারা চাইলে এই নামগুলো হচ্ছে নিতে পারেন বা ওদের প্রোফাইল গুলো নিতে পারেন। তো যেহেতু আমাদের এটা পেইড ভার্সন না, হ্যাঁ, আর পেইড ভার্সন নিতেও একটা মান্থলি একটা কস্ট চার্জ করতে হবে, তো আমি আপাতত পেইড ভার্সনের দিকে কখনোই যাব না বা আপনাদের সাজেস্ট করবো না। সবসময় আমরা আনাদার ওয়ে গুলো খুঁজবো যে কিভাবে এই লিড গুলো আমরা ফ্রিতে কালেক্ট করতে পারি, ঠিক আছে? তো যেটা বললাম যে ধরেন আমরা একজন ডিসিশন ওয়েবসাইট থেকে, যেহেতু ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়াই থাকবে, ওয়েবসাইট থেকে একজন ডিসিশন মেকারের নাম আমরা নিয়েছিলাম, ঠিক না, যে ন্যান্সি। তো ওনার নামটা যেটা করব, কপি করব, কপি করে আমরা গুগলেই সার্চ করব, ওনার ডেজিগনেশন সহ কপি করে গুগলে সার্চ করব। বাট গুগলে যখন সার্চ করবেন, গুগলে কিন্তু আপনারা মেইল অ্যাড্রেসটা পাবেন না, ঠিক আছে?
এখন এই যে সেলস কিউএল নামে যে এক্সটেনশনটা, এটা আছে, আমি গত ক্লাসে আপনাদের অ্যাড করা দেখাই দিছিলাম, আই হোপ সবার অ্যাড করা আছে, অথবা যাদের নাই গত ক্লাসের রেকর্ডিংটা দেখলেই এটা কালেক্ট করে নিতে পারবেন। তো এই এক্সটেনশনটা ইউজ করে এখন আমরা যেই ডিসিশন মেকার বা সিএফও যিনি, হ্যাঁ, ওনার প্রোফাইলের সব ইনফরমেশন গুলো এখন আমরা কালেক্ট করব। তো প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে এটা ওনাকে সার্চ করার পরে আমরা আমাদের যে সেলস কিউএল আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে এখানে লেখা দেখাচ্ছে কি ওপেন লিঙ্কডইন, দ্যাটস মিন যে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে সার্চ করার পরে সেলস কিউএল আপনাকে তখনই এটা মাঝে মধ্যে ডিরেক্টলি হচ্ছে আপনার ইয়াটা নিয়ে নেয়, ডিরেক্টলি হচ্ছে এনার ইনফরমেশন গুলো নিয়ে নিবে যে ব্যক্তিকে সার্চ করছেন, অথবা মাঝে মধ্যে আপনার এই যে ব্যক্তি পার্টিকুলার যে ব্যক্তিকে সার্চ করলেন তার লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করে রাখতে বলবে। তো সেই ক্ষেত্রে যদি লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করতে বলে, আপনারা সিম্পলি যে ওনার যে লিঙ্কডইন প্রোফাইল একটু উপরে তাকান, উপরে যে হচ্ছে ইউআরএলটা linkedin.com, এই এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ন্যান্সি যে ব্যক্তিটা আছে সিএফও, এটা হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক না? এই যে প্রথমটা, তো সিম্পলি আমরা জাস্ট এটা একটু ওপেন করব। এটা যখন আমরা ওপেন করব, এটা ওপেন করার সাথে সাথে দেখেন আমরা এখন যদি সেলস কিউএল এ ক্লিক করি, দেখেন এই যে ন্যান্সি যে মহিলাটা আছে বা যে ডিসিশন মেকারটা আছে, ওনার যত যাবতীয় ইনফরমেশন সবগুলো কিন্তু এই সেলস কিউএল এর মাধ্যমে ওরা এক্সট্রাক্ট করে নিছে। এখন কথা হচ্ছে যে এক্সট্রাক্ট তো আমরা লিঙ্কডইন থেকেই পাচ্ছি, এটা কেন আমার সেলস কিউএল তে করতে হবে, ঠিক না? বাট দেখেন লিঙ্কডইন এ কিন্তু আপনি কোনো ইনফরমেশনই পাবেন না, শুধুমাত্র ওনার নাম, ডেজিগনেশন আর অ্যাবাউট সেকশনটা ছাড়া। কারণ যে ফ্রি ভার্সন যে যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলোতে আপনাকে শুধুমাত্র অ্যাক্সেস ততটুকুই করতে দিবে যতটুকু হচ্ছে ভিজিবল, আর আমাদের এখানে ভিজিবল শুধুমাত্র আমাদের অ্যাবাউট সেকশন, দ্যাটস মিন একটা একটা কোম্পানি বা একটা মানুষের যে ডেসক্রিপশনটা থাকে, ডেসক্রিপশন, নেম অ্যান্ড হচ্ছে তার, দেখেন তার ডেজিগনেশন, তো এতটুকুর তো আমাদের কাজ নেই, ঠিক না? যদি আমাদের অ্যাবাউট সেকশন থাকতো আমরা এখান থেকে নিতে পারতাম, বাট আমাদের দরকার হচ্ছে তার মেইল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার একটা ভ্যালিড আইডেন্টিটি, ঠিক না? তো এই জন্য আমাদের বেসিকলি হচ্ছে এই সেলস কিউএল এটা ইউজ করা। তো যখনই আমরা ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করলাম আর সেলস কিউএল এ ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ব্যক্তি, ওনার যাবতীয় যত ইনফরমেশন, ওনার যত ইনফরমেশন গুগলে ইনসার্ট করা ছিল সবগুলো হচ্ছে সেলস কিউএল স্ক্র্যাপ করে এখানে শো করছে বা এক্সট্রাক্ট করে নিয়ে নিছে। এখন এটা আপনারা জাস্ট এই যে এখানে একটা হয়তো বা আপনাদের প্লাস সাইন থাকতে পারে বা এরকম অ্যারো সাইন থাকতে পারে, যেটাই থাকুক সেটাতে ক্লিক করলেই এই যে ন্যান্সি, হ্যাঁ, ওনার যে সিএফও endai.com এর বা endai যে কোম্পানিটা, অর্গানাইজেশনটা, ওনার যাবতীয় যতগুলো মেইল গুগলে ইনসার্ট করা আছে সবগুলো ওরা এখানে শো করে দিচ্ছে। দেখেন ওনার কতগুলো মেইল, এই যে এইটা যেটা @gmail.com, এটা ওনার পার্সোনাল মেইল, এই যে পার্সোনাল লেখা, দ্যাটস মিন এটা ওনার পার্সোনাল মেইল। আমরা যখন একটা মেইল আমাদের পার্সোনালি যখন মেইলটা ইউজ করি তখন কিন্তু ওই মেইলটার এক্সচেঞ্জ মানে মেইলটার ডোমেইন হয় @gmail.com, আর যখন আমরা কোনো অর্গানাইজেশনের হয়ে মেইল ইউজ করি, যখন আমরা ভার্সিটির হয়ে ইউজ করি তখন আমাদের ভার্সিটির ডোমেইনে মেইল থাকে, যখন আমরা কোনো কোম্পানির হয়ে মেইলটা ইউজ করি তখন কোম্পানির ডোমেইনে মেইলটা থাকে, ঠিক না? তো এইটা কিন্তু এখানে দেখেন লেখা দেখাচ্ছে কি পার্সোনাল, দ্যাটস মিন এই @gmail.com হচ্ছে এই ন্যান্সি যিনি আছে এনার পার্সোনাল মেইল, অ্যান্ড পরেরটা হচ্ছে এই যে ওনার মেইন ওয়ার্ক, অ্যান্ড মানে ওনার তিনটা মেইল শো করেছে, একটা হচ্ছে পার্সোনাল, একটা এই যেটা আমরা দেখতে দেখতে পাচ্ছি KPJ, এইটা এইটা হচ্ছে ওনার একটা কোম্পানির ডোমেইনের জিমেইল, আর এই যে @endai.com এটা ওনার একটা কোম্পানির ডোমেইনের ইমেল। এখন কথা হচ্ছে এতগুলো মেইল শো করছে কারণ বাহিরের যারা থাকে, বাহিরের মানুষরা কখনো একটা কাজ নিয়ে বসে থাকে না, তারা তিন চারটা পারপাসে তিন চারটা জায়গায় কাজ করে। এই যে এই ব্যক্তিটা আছে উনি কিন্তু endai.com এও সিএফও হিসেবে নিযুক্ত আছে, আর মানে একসাথে উনি অন্য একটা অর্গানাইজেশন বা অন্য একটা কোম্পানিতেও কোনো একটা পোস্টে আছে, যার কারণে তার ওই কোম্পানিরও একটা মেইল, কোম্পানি ডোমেনেরও একটা মেইল এখানে শো করছে, আর আমাদের endai.com যে ডোমেনটা আমাদের লাগবে সেই ডোমেনেও কিন্তু আমাদের একটা মেইল এখানে শো করছে। তো আমাদের দরকার শুধুমাত্র আমরা যে যেই ডোমেনের জন্য কাজ করতেছি, হ্যাঁ, সেই ডোমেনের একটু, সেক্ষেত্রে আমি যদি আপনাদের জন্য ইয়াটা ওপেন করি হয়তো সুবিধা হবে। এক সেকেন্ড, এই যে এটা হচ্ছে আমাদের ওই যে কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলটা দেওয়া ছিল, সেই লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে যে আমরা ওদের ওয়েবসাইটটা ওপেন করছি, ঠিক না? ওয়েবসাইটটা ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ওয়েবসাইটের নাম হচ্ছে endai, আর এই ডোমেইনটার নাম কি হচ্ছে endai.com। তার মানে আমরা বুঝে গেলাম যে endai.com এর যে ডোমেইনের যে জিমেইলটা আছে সেটাই হচ্ছে ওই সিএফও যিনি আছে ওনার হচ্ছে এই
কোম্পানি বা অর্গানাইজেশনের মেইল অ্যাড্রেস, ঠিক না? তো এখন আমরা সিম্পলি কি করব, সিম্পলি ওনার এই যে মেইল অ্যাড্রেসটা এটা আমরা কপি করব। কপি করে এই যে এটা, যদি পার্সোনাল মেইল অ্যাড্রেস চায় তো পার্সোনালটাও কপি করবেন, যদি পার্সোনাল এন্ড ওয়ার্ক দুইটাই চায় তো পার্সোনালটাও কপি করবেন, এন্ড ওই যে ডোমেনের মেইল অ্যাড্রেসটা আছে যেই কোম্পানির হয়ে কাজ করতেছে সেটাও কপি করবেন। তো এখানে আমি জাস্ট দেখেন ওনার যে ndi.com যে কোম্পানিতে উনি কাজ করতেছে সেই কোম্পানির ডোমেনের যে মেইল অ্যাড্রেসটা ছিল সেটা আমি কপি করলাম। এট দ্য সেম টাইম আপনারা যদি একটু স্ক্রল করেন ওনার এখানে পার্সোনাল ফোন নাম্বারটাও আপনারা পেয়ে যাবেন। এই যে পার্সোনাল ফোন নাম্বার সহ ওনার যাবতীয় যত ইনফরমেশন দেওয়া ছিল এখন পর্যন্ত গুগলে, এডুকেশনে যে সব ব্যাকগ্রাউন্ড সব কিন্তু এখানে শো করবে। তো যদি আপনার শুধুমাত্র মেইল অ্যাড্রেস না চেয়ে যদি এই ডিসিশন মেকারদের বা ইন্ডিভিজুয়াল যারা প্রোফাইল থাকে একটা কোম্পানির, হ্যাঁ, তাদের যদি ফোন নাম্বারও চাই, আপনি আপনি মানে এই এই সেলস কিউএল ইউজ করে চাইলে অন্য ইনফরমেশন গুলো নিতে পারতেছেন। সেলস কিউএলটা এই জন্যই দেখানো যে একটা মানুষের যাবতীয় যত ইনফরমেশন গুলো থাকে সবগুলো সেলস কিউএলে এক্সট্রাক্ট করে শো করে। এইটার অনেক বড় একটা বেনিফিট আছে, সেগুলো আপনারা হচ্ছে কর্মক্ষেত্রে যখন যাবেন তখন বুঝতে পারবেন যে কাজটা কত ইজি হয়ে যায় আপনাদের জন্য। তো দেখেন আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি, যে আমাদের মেইলটা আমরা সিম্পলি মেইলটা কপি করব আর আমাদের এক্সেলে এসে যে মেইল অ্যাড্রেস এখানে পেস্ট করব। এখন কথা হচ্ছে যে ধরেন আমরা এখানে সব সময় যে সেম ভাবে কাজ করবে এমন না, সব সময় যে একটা মানুষের আপনি লিংকডইন প্রোফাইল পাবেন এন্ড সেলস স্কিলে যে একদম ভ্যালিড মেইল গুলো পাবেন এমনও না। অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি হয়তো তার লিংকডইন প্রোফাইলটা পাবেন কিন্তু লিংকডইন প্রোফাইলটা পাওয়ার পরও মেল একটা একটাই মেল পাবেন, হয়তো তার পার্সোনাল মেলটাই পাবেন, তার অর্গানাইজেশনের মেলটা হয়তো পাবেন না। হ্যাঁ, হয়তো বা সে অর্গানাইজেশনের মেইলটা হয় মানে কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে হয়তো ইনসার্ট করেই নি, এরকম হতে পারে। অনেক টাইমে পাবেন আপনি 50% এরকম পাবেন যেখানে আপনি একটা মেইল পাবেন পার্সোনাল @gmail.com ডোমেইনে একটা মেইল পাবেন বা অন্য কোনো ডোমেইনে একটা মেইল পাবেন যে মেইন ডোমেইনের জন্য চাচ্ছেন ndi.com, এই ডোমেইনে কোনো মেইল হয়তো বা পাবেন না। অনেক টাইম অনেক সময় এরকম হবে, তো সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই, যে মেইলটা পাবো আমরা সেই মেইলটা কপি করে নিয়ে এখানে এক্সেলে এসে প্লেস করে দেবো। কিন্তু শুধুমাত্র প্লেস করলেই যে হয়ে প্লেস করলেই যে কাজ শেষ এটাও না, আমাদের কিন্তু এই এই যে ভেরিফাই মেইল বলে আমাদের কিন্তু একটা কথা আছে, ঠিক আছে, যে আমরা চাইলেই মেইলটা ভেরিফাই করতে পারি, ঠিক আছে। এখন এই যে মেইলটা আমরা এখানে নিছি আমরা চাইলেই কিন্তু এটাকে ভেরিফাই করে দেখতে পারি, এটা ঠিক মেইলটা দিছি নাকি আমরা ঠিক, এটা ঠিক আছে না রং, এই ভ্যালিডেশনটা এই চেক ইনটা আমরা চাইলেই করতে পারি, ঠিক আছে, যেটাকে আমরা বলি চেক ইন বা ভেরিফাই করা ঠিক আছে নাকি ভুল। এই ভেরিফাই করাটা আপনার তখন কাজে লাগবে, এখন এই মেইলটা তো আমরা পেয়ে গেছি তাই এখন মনে হচ্ছে যে ভেরিফাই করার কোনো দরকার নেই, বাট এই ভেরিফাই করাটা আপনার তখন কাজে লাগবে যখন হচ্ছে আপনি এই পার্টিকুলার ব্যক্তির এই @ndi.com নামে কোনো মেইল যদি আপনি না পান, অন্য কোনো ডোমেইনে একটা মেইল পান, সেই ক্ষেত্রে আপনাকে তো ওই মেইলটাই নিতে হবে সেলস স্কিল থেকে, ঠিক না, ফাঁকা তো রাখা যাবে না। যখন নিয়ে আসবো তখন আপনারা দেখবেন যে আপনাদের এই ভেরিফাই মেইলের অপশনটা তখন কিন্তু ম্যান্ডেটরি হয়ে যায়, তখন কিন্তু ওই জিনিসটা দরকার পড়ে। এখন আমরা একটা ভ্যালিড মেইল পেয়ে গেছি তাই দরকার পড়তেছে না, তারপর আমি দেখাই দেবো কিভাবে আপনারা ভেরিফাই করবেন। এই ভেরিফাই করার জন্য যেটা আপনাদের করতে হবে, ক্লিয়ারবিট নামে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট আপনাদের জিমেইল জিমেইলে যাবেন, জিমেইলে আমার ক্লিয়ারবিট অপশনটা আছে। আপনারা ড্রয়িং করতে খুব মজা পান বুঝতে পারছি আমি, আপনারা প্রত্যেকটা ক্লাসেই ড্রয়িং করেন। ভেরিফাই করার জন্য আমরা যেটা করব যে আমরা ক্লিয়ার বিট নামে একটা এক্সটেনশন বা একটা হচ্ছে আমরা টুলস ইউজ করব। ক্লিয়ার বিটের টুলস এর লিঙ্কটা এক্সটেনশন লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো, আর যারা এখন ডাউনলোড করতে ইন্টারেস্টেড জাস্ট ক্লিয়ার বিট লিখে সার্চ দিলেও হবে, অথবা আপনাদের ক্রোমের যে এক্সটেনশনের যে ব্রাউজার আছে ব্রাউজারে গেলেও আপনারা এটা অ্যাড করে নিতে পারবেন, জাস্ট ক্লিয়ার বিট লিখে সার্চ দিলেই হয়ে যাবে। এই যে ক্লিয়ার বিট লিখে সার্চ দিলেই যে এক্সটেনশনটা আসবে এটা জাস্ট এই যে ক্লিক করে অ্যাড করে নিলেই হয়ে যাবে, এখানে ক্লিক করে অ্যাড করে নিলেই হয়ে যাবে। আমার এখানে অ্যাড করা আছে তাই রিমুভ লেখা আসতেছে, আমি লিঙ্কটা আপনাদের চ্যাটে দিয়ে দিই, ক্লাস শেষে মেসেঞ্জারও দিয়ে দিবো, মেসেঞ্জার গ্রুপে, প্রবলেম নেই, এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই।
ম্যাম লিংকটা চ্যাট না দিয়ে আপনি ক্লাসরুমে দিয়ে দেন, ওখানে আমরা সব সময় পাবো, এটা পাওয়া যায় না অনেক সময়। আপ মেসেঞ্জারে দিয়ে দেবো আপনাদের ইয়া থেকে, এই যে আপনাদের ডাটা এন্ট্রি যে কোর্স যেখানে আপনারা এনরোল করছেন, এখান থেকে হচ্ছে ক্লাসরুমটা কোনো অ্যাক্সেস পারমিশন দেয়নি। হ্যাঁ আমি আপনাদের ব্যাচে যখন ক্লাসরুমটা ক্রিয়েট করেছিলাম, পরবর্তী ব্যাচেও করতে গেছিলাম, বাট আমাকে মানা করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি ক্লাসরুমে দিচ্ছি না, আমি মেসেঞ্জারে দিয়ে দেবো, আপনারা একটু সবার সাথে শেয়ার করে নিন। আর খুব বেশি প্রবলেম হলে আমি যে আপনাদের ফেসবুক যে গ্রুপ ওখানে দিয়ে দেবো। আচ্ছা আমি ধরে নিলাম যে আপনারা সবাই এখান থেকে হচ্ছে এই যে এক্সটেনশনটা অ্যাড করে নিছেন, ঠিক আছে, ক্লিয়ার বিট এক্সটেনশনটা অ্যাড করে নিছেন অথবা পরে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার সাথে সাথে যখন আপনারা আপনাদের এই কম্পোজে ক্লিক করবেন, দেখবেন এই ক্লিয়ার বিট যে অপশনটা, এই অপশনটা আপনাদের এই যে মেইলের একদম সেন্ট বক্সের পাশে শো করবে, উপরেও শো করবে, উপরেও অ্যাড হবে, বাট এটা কিন্তু আপনারা মেইলে যখন যাবেন কম্পোজে ক্লিক করবেন তখন আপনাদের মেইলের এই যে যে সেন্ট বক্সের পাশে একদম শো করবে, যে ক্লিয়ার বিট সার্চ ফর অ্যান ইমেইল লেখাটা কিন্তু এই যে এখানে শো করতেছে। এটা কিন্তু আমি আলাদা করে কোথাও থেকে ধরে এনে এখানে প্লেস করিনি। আপনারা আবার বলবেন যে ম্যাম এটা আপনার এখানে কোথা থেকে আসলো, আপনারা যখন ক্লিয়ার বিটটা অ্যাড করবেন তখনই কিন্তু এইটা অটোমেটিকলি এই যে আপনাদের মেইলে এই সেন্ড বক্সের পাশে হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা চাইলেই কিন্তু আমাদের যে ওই মেইলটা ভেরিফাই করতে পারি। সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব, এই ক্লিয়ার বিটে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কোন ডোমেইনে মেইল যাচ্ছি সেই ডোমেইনটা দিব, ঠিক আছে। ধরেন আমাদের ইয়াটা ডোমেইনটা কি ছিল, এই যে ndi.com, এটা ওয়েবসাইট, ঠিক না? ওয়েবসাইটের লিঙ্কটাই মূলত আমরা ডোমেইন বলবো, ঠিক আছে। ডোমেইন আর ওয়েবসাইটের যে লিঙ্ক এই দুইটার মধ্যে হচ্ছে কি ওয়াইড হবে না, ওয়েবসাইটের যে লিঙ্কটা থাকে এটাকে আমরা বলবো মেইন ডোমেইন। তো এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা ndi.com, www. না, ঠিক আছে, শুধুমাত্র ndi.com, এই ndi.com টুকু আমরা কপি করব, এটাই হচ্ছে ওয়েবসাইটটার ডোমেইন। তো এইটা কপি করার পরে আমরা আমাদের মেইলের এইখানে, ওরা বলতেছে দেখেন এন্টার আ কোম্পানি ডোমেইন, মানে আপনি যে কোম্পানির ডোমেইনের মেইলগুলো চাচ্ছেন, আমার তো এই যে কোম্পানির প্রোফাইল আমাকে দেওয়া আছে, এই কোম্পানির প্রোফাইলে যত ডিসিশন মেকাররা আছে বা যত ওনার, দেন হচ্ছে CFO, CEO, এরা যারা আছে এদের কারো একজনের মেইল হলে আমার হচ্ছে, ঠিক না? তো ধরেন আমি কারোই মেইল পাইনি, সেলস কিউএল টিউএল সবকিছু ইউজ করে কিছুই পাইনি, তখন আপনারা চাইলে ক্লিয়ার বিটটা ইউজ করে জাস্ট ওই ওয়েবসাইটের ডোমেইনটা এখানে এন্টার করতে পারেন। ডোমেইনটা এন্টার করলে দেখেন ওয়েবসাইটটা এখানে শো করবে, তখন জাস্ট ওয়েবসাইটটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে যেটা দেখবেন যে এই ওয়েবসাইটের ডোমেইনের আন্ডারে যতগুলো মানুষের মেইল এখন পর্যন্ত অ্যাক্সেসেবল আছে বা অ্যাক্টিভ আছে তাদের সবাইকে শো করবে। এই যে যখন শো করতেছিল এখানে দেখেন আমি আমি যাকে খুঁজতেছিলাম তাকেও কিন্তু পেয়ে গেলাম এখানে, ঠিক না? তো সিম্পলি জাস্ট এখানে দেখেন ক্লিক করলে আমি ওনারও সব ডিটেলস পেয়ে যাব। এই যে ওনার যতগুলো মেইল হচ্ছে এই ডোমেনে অ্যাক্টিভ ছিল সবগুলো কিন্তু এখানে শো করবে। এই যে ওনার এইটা হচ্ছে ওনার মেইলটা, এই যে এটা, এখন এই মেইলটার সাথে ওই মেইলটা আপনারা যদি চেক করেন দেখবেন দুটাই কিন্তু সেম। এই যে ধরেন এটা একটু নিচে পেস্ট করলাম, দেখেন দুটাই কিন্তু সেম ইমেল অ্যাড্রেস। তো এখন আপনারা বলবেন যে দুটা, এটা তো আগের বারই পাইছিলাম, এখন কেন আবার এটা ভেরিফাই করতে হলো? ভেরিফাই যখন আপনি পেয়ে যাবেন তখন করতে হবে না, কিন্তু যখন আপনার কনফিউশন থাকবে যে সেম ডোমেনে আপনি পাননি, অন্য কিছু পাইছেন বা ওনার পার্সোনাল কোনো মেইল পাইছেন, সেই ক্ষেত্রে আপনার এইখানে ভেরিফাই এর অপশনটা আপনার এখানে ওপেন থাকবে। এই ক্লিয়ার বিটের মাধ্যমে আপনারা চাইলে এই মেইলটা ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখেন ক্লিক করলে কিন্তু যে ওনার কাছে মেইলটা চলে যাবে, অথবা আপনারা কিন্তু একটা মেইল করেও দেখতে পারেন, যে কোনো একটা মেইল করেও কিন্তু তাকে দেখতে পারেন। যদি মেইলটা অ্যাক্টিভ এন্ড অ্যাক্সেসিবল থাকে তাহলে মেইলটা কখনো বাউন্স হবে না, আর যদি অ্যাক্সেসিবল আর অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে মেইলটা আবার বাউন্স করে আপনার ইনবক্সে ফিরে আসবে। তো সেক্ষেত্রে আমরা মেইল করেও দেখতে পারি, মেইলটা কিন্তু সেন্ড হবে, এই দেখেন মেইলটা কিন্তু সেন্ড হয়েছে, যে মেসেজ সেন্ড। এইভাবেও কিন্তু বোঝা যায় যে মেইলটা কিন্তু ভ্যালিড বা এখন এখন হচ্ছে অ্যাক্সেসিবল আছে বা অ্যাক্সেস করা যায়, অ্যাক্টিভ আছে। তো এটা ছিল আমাদের হচ্ছে মেইল কালেক্ট করা এন্ড সেটাকে ভেরিফাই করা। সেম ভাবে আমরা সেকেন্ডটাও করব।
এই কোম্পানিটার নাম হচ্ছে গেটার দেন ওয়ান। তো আমরা জানি যে আমরা এখানে দেখেন যে ভিউ 126 এমপ্লয়ি, তো আমরা চাইলে এখান থেকে এমপ্লয় গুলো দেখতে পারবো, বাট এখান থেকে আমরা এমপ্লয় গুলোকে এমপ্লয়ের যে ডিটেলস গুলো এগুলো অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমরা এটা পেইড ভার্সন না আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু ওপেন রাখি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন যেটা আমরা করব যে আমরা এই যে কোম্পানির যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাকে ওপেন করব। ওপেন করে আমরা খুঁজবো যে ওয়েবসাইটের কোথাও থেকে আমরা ওই ডিসিশন মেকারদের প্রোফাইল পাই কিনা। তো জাস্ট ওয়েবসাইটটা ওপেন করব, আপনারা চাইলে নিচেও কোথাও ওয়েবসাইটের লিংক দেওয়া থাকতে পারে। আচ্ছা, এখানে নিচে কোথাও দেওয়া নেই, এখানে এই এই যে ভিউ ওয়েবসাইট যে বাটনটা এটা ক্লিক করলে আপনারা ওয়েবসাইটের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো এখানে ওয়েবসাইটে যে তার আগে যে 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 ইনফরমেশন গুলো আপনাদের লিঙ্কডইন থেকে যে যে লিড গুলো লিঙ্কডইন থেকে নিতে পারবেন সেগুলো নিয়ে নেবেন, যেমন হচ্ছে কোম্পানির নেম, দেন আচ্ছা একটা এই একটা ডেসক্রিপশন, এখান থেকে যে এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নেবেন, এই টাইপের যে হচ্ছে ইনফরমেশন গুলো বা অ্যাড্রেস ট্যাড্রেস যা থাকে এই টাইপের ইনফরমেশন গুলো আপনারা লিঙ্কডিন থেকে পেলে লিঙ্কডিন থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। দেন লোগোটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন, এখান থেকে ছবিটা কিন্তু সেভ করতে পারবেন, যে সেভ ইমেজ দিয়ে লোগোটাও চাইলে নিতে পারবেন। তো এরকম যে যে টাইপের ইনফরমেশন গুলো আপনি লিঙ্কডিন থেকে কালেক্ট করতে পারেন সেগুলো নিয়ে নেবেন লিঙ্কডিন থেকে, যে যে লিড গুলো আপনারা নিতে পারবেন। যেটাতে আমাদের প্রবলেম বা প্রবলেম ফেস করি আমি কিন্তু শুধুমাত্র সেই পার্টটাই দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে ডিসিশন মেকার বা ইন্ডিভিজুয়াল যে প্রোফাইল তাদের মেইল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করা। তো এখন দেখেন এই যে গ্রেটার দেন ওয়ান এদের যে হচ্ছে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে আমি যখন ইন করলাম, আমি স্ক্রল স্ক্রল করার আগে একটু বলি, এখানে দেখেন প্রথমে একটা অ্যাবাউট সেকশন আছে, ওয়ার্ক কেরিয়ার কন্ট্যাক্ট অ্যান্ড নিউজ, আর এখানে ওদের কিছু সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছে, ওদের ফেসবুক, ওদের ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যান্ড টুইটারের যে ওদের অফিসিয়াল যে প্রোফাইল সেটা কিন্তু এখানে লিঙ্ক করে দেওয়া আছে। তখন আমাদের কি খুঁজতে হবে সেটা হচ্ছে আপাতত যেটা মেইন লাগবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে প্রোফাইল গুলো বা ডিসিশন মেকারদের যে প্রোফাইল সেটা। এখন ডিসিশন মেকারদের প্রোফাইল আমরা একটু আগে যে ওয়েবসাইটটাতে কাজ করছি সেখানে হু উই আর নামে একটা সেকশন ছিল, ঠিক না? তো এখানে তো ওরকম কিছু নাই, এরকম কোন সেকশন যদি না থাকে, হু উই আর অথবা পোর্টফোলিও অথবা হচ্ছে নো মি এরকম টাইপের যদি কোনো আলাদা কোনো সেকশন না থাকে, বা এমপ্লয়ি এরকম টাইপের আলাদা কোনো যদি সেকশন না থাকে, বা মিট আস এরকম নামে অনেক মানে আমাদের সাথে পরিচিত হন এই কথাগুলোকে যতভাবে ঘুরাই ফিরে লেখা যায় এইগুলো লিখেই কিন্তু এক একটা সেকশন ক্রিয়েট করা থাকে, ঠিক আছে। তো এইরকম টাইপের যদি কোনো সেকশন না থাকে সেক্ষেত্রে আপনারা একটু অ্যাবাউটে ট্রাই করবেন, মানে অ্যাবাউট চেক করবেন, অ্যাবাউটও অনেক সময় দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে কিন্তু অ্যাবাউটেই আমরা পেয়ে যাব, কারণ এখানে ওরকম কোনো সেকশন নাই। তো এখন আমরা একটু অ্যাবাউটটা চেক করব, অ্যাবাউটটা চেক করার সময় দেখেন এখানে কিন্তু ওদের সিইও, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ ক্লায়েন্ট অফিসার যারা এদের প্রোফাইল মানে মেইন ডিসিশন মেকার যারা তাদের প্রোফাইল কিন্তু ওদের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, যে এদের প্রোফাইল কিন্তু অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা জাস্ট সিম্পলি কি করবো, যে কোনো একজনের ছবি যদি চাই ছবিও নিতে পারেন আপনারা, হ্যাঁ। আমরা এখান থেকে যেটা খুঁজছিলাম মেইন লিড যেটা সেটা হচ্ছে ইমেইল, ধরেন আমরা ওনার এই যে এলিজাবেথ যিনি আছেন এই এলিজাবেথের আমরা কি করলাম নেমটা কপি করলাম, হ্যাঁ, এই এলিজাবেথের মেইলটা আমরা ফাইন্ড আউট করব। তো যেটা আমরা করব ফার্স্ট সেটা হচ্ছে এলিজাবেথের নামটা পেস্ট করবো, এন্ড ওনার ডোমেইনটা লিখে দেবো। এখানে ডোমেইনটা কি ছিল, এই যে গেটার দেন ওয়ান ডট কম। তো এই ডোমেইনটা জাস্ট আমরা যখন সার্চ করব তখন পাশে লিখে দেবো, ডোমেইনটা লিখে দিলে হয় কি লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা তাড়াতাড়ি রিচ করতে পারবো। এই দেখেন ওনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ছিল এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এই যে এগুলো কিন্তু সব লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইলটা চলে আসছে, কারণ ওই যে আমরা ডোমেইনটা দিয়ে দিছিলাম। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা ওপেন করব, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করার পরে এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে ওনার মেইলটা কালেক্ট করা। তো এখন আমরা যে সেলস কিউএল এ হচ্ছে যদি ক্লিক করি দেখেন এই যে ওনাকে কিন্তু কানেক্ট করে নিছে লিঙ্কডইন থেকে, কিন্তু ওনাকে এক্সট্রাক্ট করে নিছে। তো এখন আমরা যেটা করব জাস্ট এই যে প্লাস সাইনে ক্লিক করব, প্লাস সাইনে ক্লিক করার সাথে সাথে ওনার যাবতীয় যত আপডেট ছিল সব আপডেট গুলো কিন্তু এখানে শো করবে। এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার লিঙ্কডইন এর ফ্রি ভার্সন থেকে দেখতে পাবেন না, যে এখানে কিন্তু এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই বা ইমেল অ্যাড্রেস দেওয়া নেই। তো এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে এখন কাজ যেটা সেটা হচ্ছে ওনার একটা ভ্যালিড মেইল আমাদের নেওয়া, ঠিক না? কারণ ভ্যালিড মেইলের জায়গায় দেখেন এই যে গেটার দেন ওয়ান ডট কম এ ওনার কিন্তু প্রথমে একটা মেইল শো করতেছে যেটা আমাদের ডোমেনের সাথে টোটালি 100% ম্যাচ করে গেছে। তার মানে কি ওনার এই যে মেইলটা এই মেইলটাই কিন্তু আমরা যেই ওয়েবসাইটের জন্য বা যেই কোম্পানির জন্য কাজ করতেছি লিড খুঁজতেছি সেই সেই কোম্পানির ভ্যালিড মেইল। তো আমরা জাস্ট সিম্পলি এটা কপি করব,
কপি করার পরে আমরা আমাদের এক্সেলে যে এই যে এখানে পেস্ট করব, তার আগে যে যে ইনফরমেশন গুলো লাগে সেগুলো আপনারা পেস্ট করে নেবেন। এখানে নেম লাগবে, এখানে এই যে এখানে নেমটা পেস্ট করবেন, এখানে ওয়েবসাইটের লিংক বা ইউআরএল, এখানে কোম্পানিটার নাম। ঠিক আছে, বোঝা গেছে লিড গুলো কিভাবে কালেক্ট করতেছি এটা বোঝা গেছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা এখন চাইলে এই যে আপনাদের ক্লিয়ার বিট যে ফাংশনটা আমি দেখাইলাম, এই ক্লিয়ার বিট দিয়েও আপনারা ওইটা ভ্যালিডেট ভ্যালিড কিনা এটা একটু চেক করে নিতে পারেন। এখানে ডোমেইনটা এন্টার করে ওটা চেক করে নিতে পারেন। ঠিক আছে, তো এই এই এইটাই ছিল মূলত আমাদের যে লিড গুলো কালেক্ট করা। হ্যাঁ, ভ্যালিড লিড গুলো কালেক্ট করা অ্যান্ড এট দ্য সেম টাইম লিড গুলো ভ্যালিড কিনা সেটা চেক করা। হ্যালো ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমাকে বলেন যে এই রকম মানে এই টাইপের মেইল গুলো কি আপনারা এর আগে দেখেননি, যেখানে হচ্ছে নিচে যার কাছ থেকে মেইলটা আসছে তার ছবি ডেজিগনেশন সবকিছু দেওয়া আছে, অ্যাড করা আছে? না ম্যাম, দেখিনি। জি না ম্যাম, আপনাদের মেইলের ইনবক্স ইনবক্স গুলো চেক করলে বা হচ্ছে আপনাদের ইনবক্সের যে সোশ্যাল মিডিয়ার যে সোশ্যাল মিডিয়া গুলো থেকে বা প্রমোশন থেকে যে মেইল গুলো আসে ওগুলো দেখলেই আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু মেইল এমন থাকে যেগুলো বিশেষ করে যেগুলো কোনো বড় কোনো হচ্ছে প্রোফাইল হোল্ডার, ঠিক আছে, প্রোফাইল হোল্ডার বলতে আমি বোঝাচ্ছি যে কোম্পানির কোনো বড় পজিশনের কেউ বা একজন ইন্ডাস্ট্রিয়াল অথবা একজন অর্গানাইজেশন থেকে যখন কেউ মেল দেয়, হ্যাঁ, যেমন কোনো স্কুল কলেজ এরকম কোন বা কোনো অর্গানাইজেশন থেকে যখন মেল দেয় তখন দেখবেন যে ওই মেলগুলোর নিচে এরকম একটা সিগনেচার অ্যাড করা থাকে যে সেলফ ব্র্যান্ডিং অ্যাড করা থাকে, যে ব্র্যান্ড ইমেজ অ্যাড করা থাকে বা তার ডেজিগনেশন অ্যাড করা থাকে, ওইটা দেখলেই কিন্তু যখন মেইলটা আপনারা ওপেন করেন মেইলটা পড়ার আগে কিন্তু ওই সেলফ ব্র্যান্ডিং নিচে ওই সিগনেচারটার উপর আপনাদের চোখ যায়, তখন দেখলেই বুঝতে পারেন যে আচ্ছা ঠিক আছে এটা তো অমুকের মেইল, এটা অমুক জায়গা থেকে আমাকে মেইল করা হয়েছে। ঠিক আছে, এই যে কাজটা করা হয় ইমেইল করার জন্য একটা ব্র্যান্ড ইমেজ ইউজ করা হয় বা একটা সিগনেচার ইমেজ ইউজ করা হয় উইথ ইওর নেম এন্ড ফুল ডেজিগনেশন, এটাকে আমরা বলতেছি ইমেল সিগনেচার। এই ইমেল সিগনেচারের মাধ্যমে মানুষ কিন্তু তার ওয়ান কাইন্ড অফ সেলফ ব্র্যান্ডিং করে। হ্যাঁ, ব্র্যান্ডিং ব্যাপারটা তো বোঝেন যে আপনি আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে বা নিজের যে স্কিল আছে সেই স্কিল গুলোকে আপনি এক্সপোজ করবেন মানুষের সামনে বা সোশ্যাল মিডিয়া তে যদি আপনি কিছু একটা ব্লগ লিখে যে আপনার এই স্কিল গুলো আছে এগুলোকে যদি আপনি মডিফাই করে কোনো পোর্টফোলিও বানাই শো করেন সেগুলোকে কিন্তু আমরা বলতেছি সেলফ ব্র্যান্ডিং। এই সেলফ ব্র্যান্ডিং এর মাধ্যমেও কিন্তু অনেকে অনেক জায়গা থেকে বিশেষ করে লিংকডইনে দেন অ্যাফিলিয়েট যে গ্রুপ গুলো থাকে এগুলো থেকে কিন্তু অনেকে অনেক জব পায়, ঠিক আছে, মার্কেট প্লেস এর কাজগুলো পায় এই সেলফ ব্র্যান্ডিং এর মাধ্যমে। তো এই জন্য সেলফ ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা কিন্তু অনেক বড় একটা এই আউটসোর্সিং এর ক্ষেত্রে অনেক বড় একটা সেক্টর আমাদের জন্য আর কি। তো এটা ওয়ান কাইন্ড অফ সেলফ ব্র্যান্ডিং ই বলা যায় ইমেল সিগনেচার, যেটা এখানে মূলত ইমেলের সাথে একটা ব্র্যান্ড ইমেজ অ্যাড করে দেওয়া। এই ব্র্যান্ড ইমেজের মধ্যে আপনার যে ডেজিগনেশন, আপনার যে নাম, আপনার যে ফুল একটা পোর্টফোলিও যেটা আমরা বলি যে আপনার ফুল যেই পজিশনটা সেই পজিশনটা শো করে দেওয়া, ব্র্যান্ড ইমেজের মাধ্যমে শো করে দেওয়া, এটাকে আমরা বলতেছি ইমেল সিগনেচার। ঠিক আছে, তো ইমেল সিগনেচারটা এখন আমরা কিভাবে করবো সেটা একটু দেখবো আমরা। আসসালামু আলাইকুম ম্যাডাম। তো আপনি একটু দেখাই দেন সবাইকে স্ক্রিন শেয়ার করে যে কেমন হয়। আমার কাছে মনে হয় দেখাতে পারবো কিন্তু এখন তো এগুলো অনেকে জানে না। আচ্ছা, যদি কেউ না পারে তাহলে আমি দেখাতে পারি, সমস্যা নাই, আমার কাছেও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সবার উদ্দেশ্যে দেখাই দেন, যাদের দেখা লাগবে না তাদেরকে দেখতে বলি নাই, যারা জানে না আমি তাদেরকে দেখতে বলছি। তো আননেসেসারি কথাবার্তা ক্লাসে আমি অলওয়েজ বলি যে বলবেন না। তাহলে আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, আপনি একটু স্ক্রিন শেয়ার করে সবার উদ্দেশ্যে দেখাই দেন যে কেমন হয়। আমি রেকর্ডিংটা পজ করে দিচ্ছি, প্রবলেম নেই, আমরা রেকর্ডিং এ সবকিছু রাখবো না।